হ্যালো ফ্রেন্ডস আপনাদেরকে ইউটিউব চ্যানেল কনফিডেন্স বিল্ডিং স্বাগত জানাই এ চ্যানেল এডিসি নির্বাচন অনুষ্ঠিত হতে আর মাত্র কয়েকদিন বাকি ঠিক এই সময়ের মধ্যেই টিপিএফের সঙ্গে টিপরা দলের সম্পর্ক ঠিক কেমন চলছে পাহাড়ে টিপরা দলের সঙ্গে অর্থাৎ কিশোর দেববর্মণের সঙ্গে পাতালকন্যা তার সেই সুসম্পর্কই আছে আজ আসুন এডিসি নির্বাচনে পাতালকন্যা জমাতিয়া কি শুধুমাত্র নিজের দলের জন্য কাজ করছেন আসলে এডিসি নির্বাচনে পাতালকন্যা জমাতিয়ার দল এবং প্রদ্যুৎকিশোর দেববর্মণের দল আজ কেন মুখোমুখি সংঘর্ষে লিপ্ত এডিসি নির্বাচনে তাদের বন্ধুত্বপূর্ণ পরিস্থিতি কি আজ আর নেই তাহলে কি ধরে নেওয়া যায় যে পাতালকনা জমাতের সঙ্গে প্রদ্যুৎকিশোর দেববর্মণের জুট প্রায় নেই বললেই চলে প্রিয় দর্শক আসন্ন এডিসি নির্বাচনকে কেন্দ্র করে এ ধরনের অনেক অকথিত প্রশ্নের সমাধানের জন্য আজকে ছোট্ট রাজনৈতিক বিশ্লেষণাত্মক ভিডিও তাই অনুরোধ করবো অনুষ্ঠানটিকে শুরু থেকে শেষ পর্যন্ত লক্ষ্য করবেন বৃদ্ধরা আসন্ন এডিসি নির্বাচনের প্রাককালে মহারাজা প্রদ্যুৎক কিশোর দেবর্মন রাজনীতিতে প্রবেশ করে এক নূতন রাজনৈতিক দামামা বাজিয়ে দিয়েছেন সেই রাজনৈতিক থানসা তৈরি করার লক্ষ্য নিয়েই মহারাজা প্রদ্যুৎক কিশোর দেববর্মন সমস্ত জনজাতিভিত্তিক রাজনৈতিক দলগুলিকে এক ছত্র ছায় আনার চেষ্টা করছিলেন সেই চেষ্টায় উনি অনেকখানি সফলও হয়েছেন যার ফলশ্রুতিতে আমরা দেখি টিপরা দলের জুটের সঙ্গে যুক্ত হয়েছে অনিমেশ বর্মা সেই সঙ্গে আইএনপিটি পাতালখানা জমাতে আর টিপিএফ টিপরা দলের সঙ্গে আজ পাতালখানা জমাতে আর টিপিএফ সম্পর্ক কেমন দর্শক বন্ধুরা আসনে এডিসি নির্বাচনকে কেন্দ্র করি রাজনৈতিক টান টান উত্তেজনা আজ সমগ্র পাহাড়ি প্রতিটা রাজনৈতিক দল নিজস্ব অস্তিত্ব বজায় রাখার জন্য আপ্রাণ লড়াইয়ের চেষ্টা চালিয়ে যাচ্ছে তেমনিভাবেই টিপিএফও এডিসি নির্বাচনে যেখানে বাইশটি আসন প্রার্থী দিয়েছিল সে জায়গায় অনেক আসনেই প্রার্থীপদ প্রত্যাহার করে নিয়েছিল মহারাজা দেব দেবব্রহ্মণের প্রতি সৌজন্যতা এবং থানসা করার লক্ষ্য নিয়ে কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে এর কর্মীরা আজ থানসা গঠনের লক্ষ্য নিয়ে যে ধরনের রাজনৈতিক সহমর্মিতা থাকা প্রয়োজন সে ধরনের সহমর্মিতা সে ধরনের সহযোগিতা করছে না বরং রাজনৈতিক লড়াই লিপ্ত হচ্ছে আসনে এডিসি নির্বাচনের প্রাককালে সাত কুচুছড়া ড্যামছড়া কেন্দ্রে ঠিক এ ধরনের রাজনৈতিক উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে টিপরা দলের প্রার্থী ধীরেন্দ্র বর্মা যখন র্যালি নিয়ে সমগ্র এলাকায় প্রচার চালাচ্ছেন ঠিক তখন তারই পাল্টা হিসেবে টিপিএফ দলের নেতা তথা টিপিএফ দলের প্রার্থী কান্তিলাল দেববর্মাও জনসভা করার প্রস্তুতি নিচ্ছেন এই উভয় রাজনৈতিক কার্যসূচীকে কেন্দ্র করে এই দুই দলের মধ্যে একটা উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় এবং সংঘর্ষ বাধার উপক্রম হয় ঠিক এই অবস্থায় পুলিশ যদি সঠিক ভূমিকা না নিত তবে টিপরা দলের সঙ্গে টিপিএফের যে কি সংঘর্ষ এড়ানো যেত না সেটা কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা অনুমান করছেন টিপিএফের সঙ্গে প্রায়শই এ ধরনের রাজনৈতিক সংঘাত ঘটে চলছে এই ঘটনাগুলি থেকে এটাই প্রমাণিত হচ্ছে টিপিএফ এর সঙ্গে আজ সেই সুসম্পর্ক নেই ইতিপূর্বে মহারাজা কিশোর দেববর্মন যেখানে থানসা গঠনের জন্য পাতালকন্যা জমা খুবই প্রশংসা করেছিলেন কিন্তু আজ সেই প্রশংসাও যেন হার মেনে যাচ্ছে আজ উভয় দল নিজেদের জমি রক্ষার জন্য নিজেদের রাজনৈতিক ভেদ শক্ত করার জন্য একে অপরের বিরুদ্ধে লড়াই করছে কোথায় আজ থানসা কোথায় আজ সেই ভাতৃত্বপূর্ণ পরিবেশ কোথায় আজ পাতালকনা জমা দেওয়ার প্রতি মহারাজা কিশোর দেববর্মণের সেই সুসম্পর্কের বার্তা রাজনৈতিক ময়দানে উভয় রাজনৈতিক দলই সংঘাতে লিপ্ত হচ্ছে নিজেদের প্রার্থীর সমর্থনে নিজেদের প্রার্থীকে জিতিয়ে আনার জন্য যে কোনো ধরনের ব্যবস্থা নিতেও তারা দ্বিধা করছে না প্রিয় বন্ধুরা আসন্ন এডিসি নির্বাচনের প্রাককালে এই ধরনের রাজনৈতিক পরিবেশ সাধারণ মানুষের মধ্যে একটা ভয়ের পরিবেশ সৃষ্টি করছে প্রতিনিয়তই পাহাড়ে বহু লোক আহত হচ্ছে এই ধরনের ভাতৃঘাতী রাজনীতি এডিসি এলাকার মধ্যে আগামী দিনে এক অশান্তির পরিবেশ তৈরি করবে এ ধরনের রাজনৈতিক বারুদের স্তূপে বসবাস করে এডিসি এলাকার জনগণের কতখানি উন্নয়ন হবে এ ধরনের ছোটোখাটো রাজনৈতিক দলগুলি তথাকথিত রাজনৈতিক দামামামা যে মানুষকে যেভাবে বিভ্রান্ত করছে তার ফলে আগামী দিনে মানুষ রাজনীতি থেকে দূরে সরে যাবে বলে মনে করছি প্রিয় দর্শক বন্ধুরা আপনারা কী ভাবছেন টিপরা দলের সঙ্গে টিপিএফের এই ধরনের রাজনৈতিক সংঘাত হিংসার বাতাবরণ মানুষের মধ্যে উৎকণ্ঠার পরিবেশ সৃষ্টি করার মধ্যে ইডিসি এলাকার শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে শান্তিপূর্ণভাবে এডিসি এলাকার নির্বাচন হবে পাতালকোনা জমাতার সঙ্গে মহারাজা প্রদ্যুৎকিশোর বর্মণের শীর্ষ সম্পর্ক কী আবার গড়ে উঠবে কি ভাবছেন আপনারা অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না ধন্যবাদ সকলকে আজকে অনুষ্ঠানটি দেখার জন্য দেখা হবে আগামী দিন নতুন কোনো অনুষ্ঠানে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনাই করছি